আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিও জব সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে, সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাটনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আজকে বিষয়টি হলো বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীপ পাবনায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীপ পাবনার রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদন করতে হবে। এই অনলাইনে যে ওয়েবসাইটটা আছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে একটি পদ দিয়েছে, হলো বৈজ্ঞানিক সহকারী গ্রেড 12, 11,300 থেকে 27,300 টাকা বেতন স্কেল, পদ সংখ্যা হলো 10টি, বয়স সর্বোচ্চ 30 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কৃষিতে ডিপ্লোমা থাকলে আপনারা বৈজ্ঞানিক সহকারীতে আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন এই পদে। আবেদনের শর্তাবলী দিয়েছে, আবেদনকারীর বয়স 28/8/2023 তারিখ 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে এবং BSRI রাজস্ব খাতে চাকরিতে নিয়োজিত আছেন এরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। শুধু বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তির ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র সন্তান থেকে পুত্র সন্তান কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে, প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রাপ্তিকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। লিখিত মৌখিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ বা টিএ প্রদান করা হবে না। প্রাপ্তি কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসত উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রাপ্তিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আপনাদের ভাইবার সময় মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দরকার হবে সেটা নিম্ন বর্ণিত দেওয়া আছে, আমরা সেই বিষয় নিয়ে কথা না বলি। আমরা কিভাবে আবেদন করতে হবে সেটা বিষয় নিয়ে আমরা কথা বলি। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, আবেদন করতে হবে BSRI.teletalk.com.bd এই ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে হবে অনলাইন, এবং কিভাবে আবেদন করতে হবে আমি আমার নেক্সট ভিডিওতে সেটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা লাইক এবং ফলো করে রাখবেন। আবেদন পূরণ ও পরীক্ষা বিধানের শুরুর তারিখ হলো 28/8/2023 সকাল 10টা থেকে। আবেদন করা যাবে সেটা হলো 28/8/2023 সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ হলো 12/9/2023 বিকাল 5টা পর্যন্ত, 12/9/2023 বিকাল 5টা পর্যন্ত। এবং এটা অনলাইন আবেদন করতে আমাদের আপনাদের স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের এবং রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেলের, সেটা আপলোড করতে হবে আপনার স্ক্যান করে। এবং আপনার টেলিটক সিম এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এটা পেমেন্ট করতে হবে 300 টাকা এবং চার্জ টেলিটক চার্জ পাবো 34 টাকা, 334 টাকা, 72 ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে, যেটা অফেরত যোগ্য। এবং কিভাবে কিভাবে এসএমএস করতে হবে টেলিটক সিম এর মাধ্যমে সেটা এখানে দেওয়া আছে। BSRI স্পেস ইউজার আইডি, আপনারা অ্যাপ্লিকেশন করার পর একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিটা এখানে লিখবেন, BSRI স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখবেন এবং সেন্ড করবেন 16222 নাম্বারে। সেন্ড করার পরে আপনাদের একটা টেম্পোরারি পিন কোড দেবে রিপ্লাই এসএমএস এ, সেই পিন কোডটা নিয়ে আবার একটা এসএমএস করতে হবে রিটক সিম দিয়ে, BSRI স্পেস ইএস সেই পিন নাম্বারটা দিতে হবে, দিয়ে সেন্ড করতে হবে আবার 16222 নাম্বার, এই যে এখানে দেওয়া আছে এক্সাম্পল। এইভাবে সেন্ড করার পরে আপনাদের একটা ভিত্তি এসএমএস করবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনাদের যত্ন করে রাখতে হবে, যাতে পরবর্তীতে পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো অসুবিধা না হয়। এছাড়া যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের
যত হেল্প করবো। সবাইকে ধন্যবাদ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, সাথে নোটিফিকেশন বাটনটা অবশ্যই অন করে রাখেন, যাতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো লাইক করে রাখেন।